সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা সবাই এখন খুব আনন্দে মত্ত, আনন্দ তার সঙ্গে রয়েছে হচ্ছে বিষাদ, মনে বাজে করুণ সুর। নবমী রাত থেকে এই বিষাদ আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে, আর মনটা কেমন মন কেমন মন কেমন করে। আমাদের ঘরের মেয়ে উমা আজকে চলে যাবে তার স্বামীর ঘরে, কি খেয়ে যাবে জানো তো? সবাই নিশ্চয়ই জানো, আরেকবার বলে যাচ্ছি, কচু শাক আর পান্তা ভাত। আর শ্বশুরবাড়ি গিয়ে কি করবে, খুব মানে বাপের বাড়ি সুখ্যাতি করবে। এই গল্পটা যারা যারা জানো না জেনে নাও যে কচু শাক আর পান্তা ভাত নাকি দিতে হয়, আমি এইবারে জানতে পেরেছি আর কি। যাই হোক, দেখো আমি সিঁদুর খেলেছি, এখনও কিন্তু আমাদের ঠাকুর জলে পড়েনি। যখন তোমরা হয়তো ভিডিওটা পাবে তখন হয়তো জলে পড়ে গেছে, তাই জন্য আগেই তোমাদের শুভেচ্ছা বার্তাটা জানিয়ে দিলাম। তো সিঁদুর খেলা কমপ্লিট, কে কে সিঁদুর খেলেছে অবশ্যই জানাবে। আমি আমার বোন পায়েল খেলেছি দুজনেই গেছিলাম একসাথে বরণ করতে, আর বরণ করার মুহূর্তগুলো দেখাবো। আর খুব মানে উঁচু আর কি ব্যাপারটা ছিল আর কি, একটা পাটাতনের ওপর দাঁড়িয়ে আবার টেবিল এরকম দাঁড়াতে হবে, মনে হচ্ছিলো খালি পড়ে যাব, কিন্তু মাকে তো বরণ করতেই হবে। আর বিশাল লাইন, লাইনটা তোমরা দেখে নেবে। তা তোমরা কে কে বরণ করেছো, কী করেছো, আনন্দ করেছো একটু জানাবে, আমি তো সব কিছু শেয়ার করতে পারলাম না। তো আশা করি নিশ্চয়ই সবার পুজো খুব 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 ভালো কেটেছে, আর সাবধানে রয়েছো তোমরা, সেটাই কামনা করি। এই আসছে বছর আবার হবে, আরেকবার বললাম, মা দুর্গা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, বিপদমুক্ত করুন। আর সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে, আমাদের মনের যে অশুভ শক্তি সেটাকে বিনাশ করে একটা শুভ শক্তির কী বলবো উদ্বোধন করুন। হ্যাঁ, এইটা সবার কাছে প্রার্থনা, সবার শরীর সুস্থ থাক। এই যে মহামারী অনেকটাই মিটে গেছে, কারোর মুখে কিন্তু মাস্ক নেই, তো এরকমই থাক, সুস্থ থাক সবাই, করোনা পালিয়ে যাক আমাদের দেশ থেকে, সব জায়গা থেকে, পৃথিবী থেকে। তো এইটুকুই বলার ছিল। তো দেখে নিয়েছো আমার লুক, বিজয়ার লুক, এখন হবে কি বলতো ঠাকুর ভাসান, মানে নাচানাচি, প্রচুর নাচানাচি হবে। জানি না কতটা ভিডিও করতে পারবো, তার কারণ হচ্ছে যে আমি তো মানে যাবো না এবারে, ঠাকুর খানিকটা ঘোরানো হয় আমাদের এখান থেকে, তারপরে আমাদের ভেতরেই মানে ব্যারাকপুর সিএমডিতে থাকি আমি, তো এই ভেতরেই পুকুরেই ভাসান দেওয়া হয়, তো হাঁটতে পারবো না বলে হয়তো যাবো না, মেয়ে যাবে। সবাই নাচে, মানে এক সুরে সবাই মেতে ওঠে, এক তালে এক লয়ে, হ্যাঁ, মনের সমস্ত বিভেদ আজ ভুলে যায় সবাই। হ্যাঁ, কার সাথে কার শত্রুতা মিত্রতা সবাই ভুলে যায়, সবাই সবার বন্ধু, সবাই সবাইকে কোলাকুলি করা, মিষ্টি খাওয়ানো সব তো থাকেই। আবার ভাষণ যখন হয়ে যায় এখান থেকে আমাদের সবাইকে রসগোল্লা খাওয়ানো হয়, জানি না অগ্রিম বলে দিচ্ছে এগুলো, তারপরে হয় খিচুড়ি খাওয়া, যারা যারা খায় অনেকের শরীরের সমস্যা আছে তারা খায় না, কিন্তু আনন্দটা একদম মানে ছড়িয়ে থাকে আর কি। তার সঙ্গে এই ফাঁকা মণ্ডপ দেখে আমাদের খুব খুব দুঃখ হয় যে আবার এক বছরের অপেক্ষা, আবার 365 দিন, আবার নতুন করে সাজানো সব কিছু, আবার সাজগোজ, আবার সব কিছু, কত প্রস্তুতি। হ্যাঁ, মানে ঠাকুর জলে পড়ার সঙ্গে সঙ্গে সবটাই স্মৃতি হয়ে যায়, বছরের স্মৃতি। তো অনেক কিছু বলে ফেলছি, তো চলো মার কাছে কিছু শুনে নি, মা কিছু বলবে, তোমার অভিজ্ঞতা আছে পুজো নিয়ে কিছু বলো বলো, আমি ধরছি, তুমি বলো। এই অভিজ্ঞতা আমরা এখানে অনেক প্রচুর দিন, 20 বছর হয়ে গেলো এসেছি, কিন্তু এখানকার অভিজ্ঞতা, এখানে আমাদের সবাই একসাথে মিলে সবাই উপভোগ করি পুজোটা, আমাদের সব আনন্দ করি, কোনো অসুবিধে নেই কোনো, এখানে সবাই মিলে আনন্দ, খাওয়া দাওয়া, গল্প করা, রাত্রির 11টা 12টা, এটাই আমাদের বয়স হয়েছে এখন, আমাদের তাও আনন্দের দিনটা কেটে যায়। হলে আমি একটা দুটো মেয়ে ওখানে বিশাল আনন্দের দিনটা কেটে যায়, মেয়েরাও কাছাকাছি থাকে এখন, আর কোনো অসুবিধেই নেই, ঠাকুর দেখা খুবই কমই হয়। তাও এবার গিয়েছিলাম মেয়ের সাথে, গিয়েছিলাম, এবারও ভালোই কেটেছে, পুজোতে খুব একটা বিশৃষ্টি হয়নি, আমাদের ভালোই হয়েছে, খুবই আনন্দ 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 হয়েছে, সকলে বিজয়া প্রীতি সব শুভেচ্ছা জানিয়ে আমি আশীর্বাদ করলাম, সবাই ভালো থাকো, সবাই মঙ্গল হোক আর কি বলবো। Thank you.
পুরোটা যেতে পারবো না, পায়ে ব্যথা, ব্যাপার। চলো দেখি কত কম।